নবগ্রাম ব্লকের হজবিবিডাঙ্গা অঞ্চলে হাবিবুর রহমান হাই মাদ্রাসাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইফতার পার্টি ও জামাতের আয়োজন করা হয় গতকাল। এই ইফতার পার্টিতে প্রায় 1,000 থেকে 1,500 মুসলিম সম্প্রদায়ের মানুষকে একত্রিত হয়ে ইফতার করতে দেখা গেল। এই ইফতার পার্টি ও জামাতে উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ, INTTUC-র ব্লক সভাপতি রাজু রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। নবগ্রাম থেকে নিজস্ব সংবাদদাতা KTN 5 গ্রাম। আমরা আজকে আমাদের দলের তরফ থেকে হজবিরাঙ্গা অঞ্চলে আমরা ইফতার পার্টির আয়োজন করেছিলাম, যেহেতু আমরা হজবিরাঙ্গার 3টি গ্রামকে নিয়ে এবং আশেপাশের গ্রামগুলো আমাদের যারা লিডারশিপ এবং সাধারণ মানুষ যারা বিশিষ্ট সমাজশীল তাদেরকে আমন্ত্রণ করেছিলাম। আমরা 1,000-1,500 লোক এখানে উপস্থিত হয়েছিলাম এবং আমরা সকলে মিলে ইফতার করলাম এবং আমরা সকলে মিলে জামাত করে নামাজ পড়লাম। নামাজ পড়ে আমরা একত্রিত হয়ে আমরা ইফতার শেষ করে এবার নিজের নিজের কাজে আমরা বাড়ি যাচ্ছি। আজকে আমাদের ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন, তিনি ইফতারের দাওয়াত করেছিলেন, তাই আজকে ইফতার করানো হলো। বিশাল জামায়াত এখানে উপস্থিত ছিল আমাদের ব্লক সভাপতি এনায়েতুল্লাহ সাহেবের নেতৃত্বে ইফতারের করানো হলো। এরপরে জামাত হবে, এখানেই জামাত হবে, এখানে নামাজটা সে সম্পূর্ণ হবে। কতটা খুশি এই যে সবাই? খুব খুশি, আমরা খুব খুশি। আপনার নাম? আমার নাম জসিম উদ্দিন শেখ। ¡Gracias!